নমস্কার, আমি বিনীতা, আপনাদের হারমোনিয়াম দিদি। আজকে আবার চলে এলাম একটি নতুন হরিনাম সংকীর্তনের টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা দেখতে চলেছি এপিসোড 133, মানে 133 নম্বর এপিসোড। আজকে আমরা দেখতে চলেছি রাধা প্রিয়া দেবীদাসীর সুরে হরিনাম সংকীর্তন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা সরগমটা দেখে নেব। খুব সুন্দর সুর হবে, মাত্র 3 রকম সুর হবে, ঠিক আছে? তো ফার্স্টে আমরা সরগমটা দেখে নিই। আমি দেখাচ্ছি স্কেল বি ফ্ল্যাটে। আপনারা আপনাদের যে স্কেলে সুবিধা হয় সেই স্কেলে কনভার্ট করে নিতে পারেন, কোনো প্রবলেম হবে না, স্বরলিপি সেম থাকবে, শুধুমাত্র সুরটা জাস্ট একটু চেঞ্জ হবে, ঠিক আছে? আর আমাদের এই হরিনাম সংকীর্তনের ক্ষেত্রে কোমল গা, কোমল ধা এবং কোমল নি ব্যবহৃত হচ্ছে, বাদ বাকি সমস্ত শুদ্ধ স্বরগুলিও ব্যবহৃত হবে। তো আমাদের এই হরিনাম সংকীর্তনটি শুরু হচ্ছে সা থেকে প্রথম সুরটা। প্রথম সুরটা আমি স্লো মোশনে দেখাবো, তারপর সেকেন্ড সুরটা, আর তারপরে থার্ড সুরটা। সম্পূর্ণ কিন্তু কাহারবাতালের উপরেই হচ্ছে। ফার্স্ট সুরটা কেমন হচ্ছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আবার একই সুরে হরে রাম হচ্ছে হরে রাম হরে রাম 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 হরে হরে। এটা হলো আমাদের ফার্স্ট সুর। তারপরে যে সুরটা হচ্ছে সেটা পা থেকে শুরু হবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হলো একই সুরে হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। এটা হলো সেকেন্ড সুর। আর শেষের সুরটা হচ্ছে পা থেকে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। একই সুরে হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে, এমন হচ্ছে, ঠিক আছে? তো এটাই হলো আমাদের 3 রকম সুর। এবার আমরা মৃদঙ্গের ছন্দে দেখে নিই কেমন ভাবে সম্পূর্ণ সুরটি হচ্ছে। এবার আমরা মৃদঙ্গের ছন্দে দেখে নিই গানটি কেমন ভাবে হচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে।
স্বরলিপিটা দেখে নেব। প্রথমে আমরা ফার্স্ট পার্টের স্বরলিপিটা দেখতে চলেছি। হরে সারে কৃষ্ণ কোমল গা পামা, হরে নিচের কোমল নিসা, কৃষ্ণ রে কোমল গা, কৃষ্ণ নিচের কোমল ধা কোমল নি, কৃষ্ণ রে রে হরে রে সা, হা নিচের কোমল নি, রে রে কোমল ধা কোমল নি, হে কোমল ধা পা, হে। এ হচ্ছে সাথে হলো। তারপরে হরে সারে রাম কোমল গা পামা, হরে নিচের কোমল নিসা, রাম রে কোমল গা, রাম কোমল ধা কোমল নি, রাম রে রে হরে কোমল গা রে সা, হা নিচের কোমল নি, রে কোমল ধা কোমল নি, এ কোমল ধা পা, হে সা হলো। এটা হলো আমাদের ফার্স্ট সুর। তারপরের সুরটা হচ্ছে পা থেকে, হরে পা পা কৃষ্ণ পা কোমল ধা পা, হরে হা মা কোমল ধা, রে পা মা কৃষ্ণ কোমল গা রে, না সা রে কোমল গা রে, সা নিচের কোমল নি, কৃষ্ণ মামা কৃষ্ণ কোমল গা রে, হরে সা রে হা কোমল নি সা, হা কোমল গা রে সা, রে রে হচ্ছে সাথে হলো। তারপরে একই সুরে হরে রাম, হরে পা পা রা পা কোমল নি কোমল ধা মা কোমল ধা পা মা, হরে মা কোমল ধা পা মা, রা কোমল গা রে মা, সা রে কোমল গা রে সা নিচের কোমল নি, রামা মামা রামা কোমল গা রে, হরে সা রে হা নিচের কোমল নি সা, কোমল গা রে সা, রে রে হচ্ছে সাথে হলো। এটা গেল আমাদের সেকেন্ড সুর। এরপরের সুরটা হচ্ছে পা থেকে কেমন হবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তাহলে হরে পাপা কৃষ্ণ পাপা, হরে সা কোমল নি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কোমল নি কোমল ধা, না কোমল ধা পা মা, কোমল গা মা কোমল গা রে, কৃষ্ণ রে কোমল গা, কৃষ্ণ কৃষ্ণ মা মা, হরে কোমল নি নি কোমল ধা, হরে হরে কোমল ধা পা মা কোমল গা মা পা, হরে হলো। এবার একই সুরে হরে রাম, হরে পাপা রামা পাপা, হরে সা সা কোমল নি, রা কোমল নি কোমল ধা, মো কোমল ধা পা মা, ও কোমল গা মা কোমল গা, ও রে রামা রে কোমল গা, রামা রামা মামা, হরে কোমল নি নি সা, হরে কোমল নি কোমল ধা পা, হরে পা মা কোমল গা মা পা, হে হলো। এমন হচ্ছে, তো এটাই হচ্ছে সম্পূর্ণ সুর। হ্যাঁ, তো আমি একদম স্লো মোশনে আরেকবার দেখিয়ে দিচ্ছি, প্রথম সুরটা সেকেন্ড সুরটা আর থার্ড সুরটা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে,
এবার পরের সুরটা হচ্ছে পা থেকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, বলো এবার হরে রাম হরে রাম 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 হরে হরে, এমন হচ্ছে। আর লাস্টের সুরটা হচ্ছে পা থেকে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, একই সুরে হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে, বলো আবার সেই ফার্স্ট সুরে ফিরে আসতে হবে। তো এখানে কিন্তু সম্পূর্ণ হরিনাম সংকীর্তনটি কমপ্লিট হয়ে যাচ্ছে। আপনারা যদি আপনাদের পছন্দের গানের স্বরলিপি 24 ঘন্টার মধ্যে PDF অথবা ভিডিও আকারে খুবই কম খরচে পেতে চান, তাহলে শীঘ্রই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে আমি দিয়ে দিয়েছি 8777541795, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটু হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণা।